এটা প্রকাশুর ছেড়ে আমরা এগিয়ে চলে এসেছি। এখন আমরা মহেশ্বরে আছি, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা মহেশ্বরের ধর্মরাজের মন্দির। সামনে দেখুন, এটা হচ্ছে ধর্মরাজের মন্দির বলে। এটা আমরা এখন দাঁড়িয়ে আছি মহেশ্বর পলাশবাসিনী মন্দিরের সামনে। খুব জাগ্রত দেবী বলেই জানি আমরা। আমরা এখন কোটাসুর মদনেশ্বর তলা হয়ে এগিয়ে আসছি, এগিয়ে এসে পৌঁছেছি আমরা মৌরেশ্বরে। এই যে রাস্তাটা দেখছেন, এটা হুসেন শাহের আমলে তৈরি। এক চত্বরা যে গ্রাম আমরা বলছি, কোটাসুর থেকে মৌরেশ্বর হয়ে বিচ্ছন্দপুর অবধি এই রাস্তাটি, বিচ্ছন্দপুর হয়ে আরও এগিয়ে যাচ্ছে, তারাপীঠের ওপর দিয়ে রামপুরহাট অবধি যাচ্ছে কুণ্ডলের তলা। কুণ্ডলতলায় আমরা আরও অনেক কিছু জানতে পারবো, যে পাণ্ডবদের যে অজ্ঞাতবাস ছিল এখানে, যে বাস অজ্ঞাতবাস যেটা করেছিলেন ওরা, এখানেও কিছু আছে ওনাদের, আরও অনেক কাহিনী আমরা জানতে পারবো। চলুন এগিয়ে যাই। এবং আমরা এখন যে অপেক্ষায় ছিলাম সেই মন্দিরে এসে উপস্থিত হয়েছি। আমরা এখানকার যে সেবায়েত আছেন ওনাকে বলার পরে উনি দরজা খুলে দিয়েছেন মন্দিরে, যে নিত্যানন্দ মহাপ্রভু কর্ণের কুণ্ডল এখানে আছে। চলুন আমরা একটু দর্শন করি। জয় রাধা দামোদর, শ্রী রাধা দামোদর, মা যশোদার প্রাণ ধন। জয় রাধা দামোদর, জয় রাধা দামোদর, শ্রী রাধা দামোদর, মা যশোদার প্রাণ ধন। জয় রাধা দামোদর, যে বাড়িতে উঠেছিলেন সেই বাড়ির ব্রাহ্মণীর পালা পড়েছিল। ব্রাহ্মণী খুব চিন্তা করছেন, তখন মা কুন্তী দেবী বললেন, আমার তো পাঁচটা ছেলে, তাই যাই হোক আমার একটা ছেলে ঠাকুরের সেবায় যাবে, কে যাবে? এই নিয়ে চিন্তা করতে করতে ভীম বললে, মা আজকে আমি বকাসুর রাক্ষসের বা শিবের সেবা করতে যাব। দিয়ে উনি এলেন, সেই বক রাক্ষস বাস করতেন। বক রাক্ষসকে প্রতিদিনের জন্য আড়াই মন ছেলের ভাত একটা জীব জন্তু লাগত এই আহার হিসাবে। এইটা আহার্য বস্তু দেওয়ার আগেই বকাসুর রাক্ষসের সঙ্গে ভীমের কিন্তু যুদ্ধ বেঁধে যায়। রাক্ষস তো মানুষদের বিয়ে যুদ্ধ বেড়ে গেল, যুদ্ধে শেষ পর্যন্ত বকাসুর রাক্ষস ভীমের কাছে ব্যস্ত হল। সমস্ত দিন পেরিয়ে গেল, সন্ধ্যে আগেও তেমন সময় মাতা কুন্তী দেবী খুব চিন্তা করছেন, তাই তো ভীম সেবা দিতে গিয়েছে, শ্রীম এখনো ফিরল না, হয়তো রাক্ষসের কাছে তার প্রাণ যায়। মা তো মায়ের তো চিন্তা হয়, এই অবস্থা চিন্তা করে অর্জুনকে বললেন, বাবা তুমি এক কাজ করো, কাছে যেতে হবে না, সর্পবাণ যোজনা করে নিয়ে যাও, দূর থেকে সর্পবাণ নিক্ষেপ করে বকাসুর রাক্ষসকে বধ করবে। নিয়ে অর্জুন সর্পবাণ যোজনা করে নিয়ে চলে এলেন, এমন সময় ভীম বকাসুর রাক্ষসকে বধ করে ঠিক এই কুণ্ডলতলায় আমাদের এই জায়গার মধ্যে এসে এই জায়গায় দিয়ে। এখানে আমি শুনেছি যেটা, যে একটা তামাল গাছ আছে অনেক পুরনো, সেই তখনকার সেটা কি? এটাই সেই তামাল গাছ, এই যে সামনে যেটা দেখছেন এটাই সেই তামাল গাছ। এইখানে দিয়ে যখন ভীম বকাসুর রাক্ষসকে বধ করে চলে আসছে, তখন সাপ যোজনা করেছেন, যেটা বানে সেটা না কোথাও না কোথাও এক জায়গায় নিক্ষেপ করতে হবে। তা আকাশ থেকে দুই বাণী হলো, এটা একটা বিশাল জঙ্গল ছিল, এই জঙ্গলের মধ্যে এই সেই তমাল গাছ, এই তমাল গাছের গুড়া সর্পবাণ নিক্ষেপ করো, এখানে সেখানে নিক্ষেপ করলেন, সর্পবাণটা নিক্ষেপ করলেন। তা সেই সর্পবাণ নিক্ষেপ করাতে সাপের সৃষ্টি হয়ে গেল। এখানে সাপ জঙ্গলের ভিতরে কীট পতঙ্গ আহার করে, থাকে থাকে মাঝে মাঝে ভীষণ গর্জন করে। আমাদের সামনে ক্ষেত অর্থাৎ চাষের জমি, এখানে চাষিরা সেখানে চাষ করতে যায়, মাঝে মধ্যে সাপের গর্জন শুনতে পায়। নিত্যানন্দ মহাপ্রভু
হরিনাম পরিক্রমা বলিহত জীবকু উদ্ধার করার জন্য চক্রা চলে যাচ্ছেন। এই পথ দিয়ে সামনের যে পথটা দেখলেন ওই পথ দিয়ে চলে যাচ্ছে। এমন সময় জঙ্গলে পাশ দিয়ে দুজন চাষি ছুটে চলে যাচ্ছে। ভাই তোমরা এত উজ্জ্বল সাথে ছুটছো কেন? তা বলছে এই জঙ্গলের মধ্যে এক বিশুধর সর্প আছে, সেই সর্পের মাঝে মধ্যে গর্জন শোনা যায়, তা আমরা প্রাণ ভালি পাই, প্রাণ পেয়ে ছুটে চলে আসছি। নিত্যানন্দ মহাপ্রভু উনি বললেন, তাহলে এক কাজ করো, আমাকে সেই সর্পের কাছে নিয়ে চলো। খেতে বেলা চাষিরা বলে, না না আমরাও তো ওইভাবে যেতে পারবো না, সর্পের কাছে কি যাওয়া যায়? নিত্যানন্দ মহাপ্রভু অন্তর্যামী গোবিন্দ ভগবানের লীলাকে তো রক্ষা করার জন্য আস্তে আস্তে সর্প জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। জঙ্গলের মধ্যে প্রবেশ করে সর্পের কাছে এলেন। সর্পকে বললেন, সর্প তুমি যে এইভাবে আহারাদি করছো, এরকম আহারাদি তোমাকে আর কখনো করতে হবে না, আজ থেকে তোমার নিত্য নৈমিত্য সেবার ব্যবস্থা হবে, তুমি তোমার সুরঙ্গের মধ্যে প্রবেশ করো। সর্পের অনেকটাই গর্তে ছিল, একটা যেটা মেন গর্ত আসল গর্ত, সেই গর্ত যখন সর্পটা গর্তের মধ্যে প্রবেশ করলো, নিত্যানন্দ মহাপ্রভু তো বিনা অস্ত্রে নাম বিতরণ করছিলেন, থাকার মধ্যে ওনার কেবল কর্ণের কুণ্ডল ছিল। উনি করলেন কি, দক্ষিণ কর্ণের কুণ্ডলটা খুলে সর্পের মধ্যে গর্তের মধ্যে দিলেন, বললেন তুমি কলিহত জীব, কলিকালে তো সোনা থাকবে না, তা তুমি শিলামূর্তি ধারণ করে বর্ধিত হবে। এই জন্য এটা হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু কর্ণের কুণ্ডল দেব ঠাকুরের মন্দির, পবিত্র স্থান। এখানে বহু তীর্থযাত্রী দর্শনার্থী আসেন, ঠাকুর দর্শন করেন। মুরেশ্বরে যে শিব মন্দির আছে, আমার নাম নিখিল চন্দ্র দাস। আচ্ছা, আপনি একটু আমাদের মন্দিরগুলো একটু দর্শন করুন। অবশ্যই অবশ্যই আসুন, আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। এই হচ্ছে আমাদের মুরেশ্বর, মানে ইনি মুরেশ্বর, এক চক্রা ধাম, ইনি মুরেশ্বর। শ্যামসুন্দর মহন্ত মহারাজ ইনি প্রতিষ্ঠা করেছেন। আশ্রমের বয়স 40, আর শিব আগে থেকে গ্রামের শিবতলা, এটা বহু পুরাতন ইতিহাস, সাতশো বছর পর্যন্ত জানা যায়। আমাদের রাজা মুকুট নারায়ণ রায়, ওনার রাজবাড়ি থানার পাশে এখানটায় রাজবাড়ি। তা ওই রাজামশায়ে বংশ পরম্পরায় কুলদেবতা হলেন এই বাবা ময়ূরেশ্বর শিব। দিয়ে আমাদের গ্রাম ময়ূরেশ্বর ময়ূরেশ্বর বলে, কিন্তু এখন মন্ত্রস্থয় দুর্ঘ হয়ে গেছে, এটা কিন্তু ময়কার ডয় শূন্য রয়কা তালবে সয় বয় র, এটাই আদি ভাষা। তাহলে এই শিব মন্দিরের নামে মনে হয় গ্রামের নাম। অবশ্যই। আচ্ছা, এখন এটাকে অন্তস্থ দীর্ঘ করেছে, ভাষা পরিবর্তনের জন্য হয়তো, একটা ভাষা পরিবর্তনের জন্যটা হয়েছে, কিন্তু যাই হোক। তা এখানে ওই রাজা মুকুট নারায়ণ রায়, তার একমাত্র কন্যা, তার নাম ছিল পদ্মাবতী। সেই পদ্মাবতী মা আর রাজকন্যা, আর এদিকে আমাদের যে রাজা, সেই রাজাদের এই যে কুলদেবতা শিব, তাই রাজারা বংশ পরম্পরা ওরা একনিষ্ঠ, ওনারা শিবভক্ত। এইবার রাজা এই গ্রামে একটা ঢিরি দেন যে আমাদের এই শিবতলাতে আমাদের একটা সভা বসা হবে, সভা বসানো হবে, পণ্ডিতদের সভা বসানো হবে। এদিকে হারায় পণ্ডিত, আর হারায় পণ্ডিতের পিতা বয়স্ক, ওনারা শ্রীধাম বীরচন্দ্রপুরী বসবাস করছিলেন সেই সময়। দিয়ে সে যখন ধীরে দিলেন রাজা মুকুট নারায়ণ রায়, অনেক বড় বড় সব পণ্ডিতরা সেই সভায়, পণ্ডিত সভায় অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে হারায় পণ্ডিত তার বাবার কাছে অনুমতি নিয়ে উনি ওই ময়ূরেশ্বর এই সভা পণ্ডিত এই সভাতে উনি এসেছিলেন। রাজা মশাই যে প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্ন আমাদের হারায় পণ্ডিত খুব সুন্দরভাবে উনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলেন। ব্যাখ্যা বিশ্লেষণ করার পরে ওনাকে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? রাজা জিজ্ঞাসা করছেন, তখন বললো, আমার নাম সর্বমঙ্গলা ঠাকুর, ব্রাহ্মণ বলে ঠাকুর বলে এমনি নাম সর্বমঙ্গলা। তা বেশ, তা তুমি সকল পণ্ডিতকে হারিয়ে তুমি শ্রেষ্ঠ, তাই তোমার আজ থেকে নাম হারায় পণ্ডিত। এই হারায় পণ্ডিতটা কিন্তু রাজার উপাধি, ওনার নাম ছিল সর্বমঙ্গলা ঠাকুর। দিয়ে সেই করে সেই রাজার বীরচন্দ্রপুরে সেই ভোরবেলায় উনি উঠে, বাবা বয়স্ক, মা নাই, ছোটোতে মারা গিয়েছেন,
বাবা রান্না সেবা শুশ্রূষা সব কিছু সেবা, হ্যাঁ সব কিছু ঠিকঠাক করে উনি ব্রহ্ম মুহূর্তে রাত 3:30 সময় বিশ্বদুর থেকে পায়ে হেঁটে এসে এই রাজারই দিঘি খনন করা আছে বর্তমান। এই যে 52 বিঘা দিঘি দেখছেন, এটা রাজারই খনন করা, এর কোনো সরকারের খনন নয়। মন্দিরের পাশেই যে দিঘিটা রয়েছে, হ্যাঁ হ্যাঁ, 52 বিঘা দিঘি, এ রাজারই খনন। এই দিঘিতে স্নান সেরে এই দিঘির জলে বাবার পায়ে স্বর্ণের ভোগ হয়ে আসছে, হয়ে আসতো আর কি, হতো। তাই এইভাবে হারায় পণ্ডিত নিত্য পুজো সেবা এই সমস্ত চলতে চলতে যখন এখানে ফুলের বাগান ছিল, সেই রাজকন্যা রাজা মুকুন্দনারায়ণের যে একমাত্র কন্যা পদ্মাবতী মা এই বাগানে ফুল তুলতে এসেছিলেন এবং হারায় পণ্ডিতের সঙ্গে ওনাদের দুজনে পরস্পর দর্শন হয়। দর্শন হওয়ার পরে কী হলো যে এইরকম যখন রাজা মেয়ে বড় হচ্ছে, রাজা পাত্রস্থ করবে এরকম মনোনয়ন করছে, তখন রানী তার মাকে, রাজকুমারী মাকে বলে, মা আমি যদি বিবাহ করতে হয় তাহলে পণ্ডিতের সঙ্গে বিবাহ করব। তখন রাজা মনে মনে বললো যে না, এটা কখনো সম্ভব নয়, আমরা রাজা, এটা সম্ভব নয়, আমাদের ঠাকুরমশায়। তারপরে শোনা যায় যে বাবা শিবই নাকি স্বপ্নাদেশ দেয় যে না, তুমি হারায় পণ্ডিতের সঙ্গেই ওই রাজকন্যা মা পদ্মাবতীর বিবাহ। এই রাজকন্যা সঙ্গে পদ্মাবতী মায়ের সঙ্গে হারায় পণ্ডিতের বিবাহ হলো এবং তার গর্ভে জন্ম নিল শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভু। আচ্ছা, তাই নিত্যানন্দ প্রভুর মাতুলালয় গ্রাম এই মৌরেশ্বর ধাম। আর মহাপ্রভুর তালায় মহাপ্রভু এসেছিলেন শ্রীধাম নবদ্বীপ থেকে, ওখানে এক বিধবা ব্রাহ্মণী ছিলেন, ওনাকে জিজ্ঞাসা করেছিলেন যে মৌরেশ্বর নামক শিব আর আছে কত দূরে, যারে পূজিয়াছেন নিত্যানন্দ হল ধরে। এটা চৈতন্য ভাগবতে পাওয়া যায়, চৈতন্য ভাগবতে পাওয়া যায়। এই যে সামনে তামাল বৃক্ষ আপনারা দেখতে পাচ্ছেন, এই কাপড় জামা এই এই ফুলে রেখে ঘুরে স্নান করতে নামতেন এবং এই জল সত্যিই খুব পবিত্র। আমার মনে হয় যে অবস্থায় থাকুক না কেন, এই জলের মাহাত্ম্য, এই জলের পবিত্রতা সম্পর্কে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয়। তো আমরা এই মুহূর্তে দেখাতে পাচ্ছি যে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড, এই কুণ্ড রাধা দামোদর মা যশোদার প্রাণ ধনো।